সুপার সাইক্লোন হিসেবে ঘূর্ণিঝড় মোখা 13 মে শনিবার সন্ধ্যা থেকে 14 মে রোববার সকালের মধ্যে কক্সবাজারের টেকনাফে আঘাত হানার আশঙ্কা আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। বিকেলে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকের শুরুতে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ঘূর্ণিঝড় মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন রকুরউদ্দিন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া বিষয়ক আন্তর্জাতিক ও দেশীয় সংস্থাগুলো। আর শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারের টেকনাফে আঘাত আনতে পারে। তখন বাতাসের গতিবেগ থাকতে পারে সুপার সাইক্লোনের মতো। বুধবার আন্তমন্ত্রণালয় বৈঠকের শুরুতে এসব জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। 13 তারিখ সন্ধ্যা থেকে 14 তারিখ সকাল মধ্যে এটা আঘাত হানার পূর্বাভাস পাওয়া গেছে। কক্সবাজার জেলার টেকনাফ এবং মায়ানমারের উপর দিয়ে যাবে এটা, এবং আঘাতের সময় এটার গতিবেগ ধারণা করা হচ্ছে 180 থেকে 220 কিলোমিটার গতিবেগটা থাকবে। এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আর টেকনাফে আঘাত আনার সম্ভাবনা থাকায় রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্রে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে বলে আশঙ্কার কথা জানান তিনি। যদি টেকনাফের মধ্যে যায় এবং এই গতিবেগে যদি ঝড় হয়, তাহলে রোহিঙ্গাদের যে বাসভবনগুলো আছে সেখানে ক্ষয়ক্ষতির একটা আমাদের সম্ভাবনা আছে। ইতিমধ্যে শেল্টার প্রিপারেশন কমপ্লিট, এবং শেল্টারে তাদের খাওয়ার জন্য আমরা 14 টন আজকে আমরা ড্রাই কেক এবং টোস্ট বিস্কিট পাঠিয়ে দিয়েছি, এবং আগামীকালের মধ্যেই 200 টন চাল চলে যাবে। আর চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় আমরা 10 লক্ষ করে 20 লক্ষ টাকা আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি, এবং আমরা মৃত্যুর হার কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এটা জিরোতে নিয়ে আসছি। বাতাসের গতিবেগ ও আঘাত হানার স্থানের ওপর নির্ভর করে সতর্কতা সংকেত দেওয়া হবে। 5 বা 6 নম্বর সংকেত দেওয়া হলেই লোকজনকে বাসাবাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে বলেও জানানো হয় বৈঠকে। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা।